নমস্কার বন্ধুরা, দেখছেন মাধ্যমিক ডট নেট। ইতিমধ্যেই আমরা মাধ্যমিকের অধ্যায় ভিত্তিক সাজেশন পর্ব চালু করে দিয়েছি। এর আগের ভিডিওতে আমরা কিন্তু পরিবেশ নিয়ে, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার নিয়ে কিন্তু ডিসকাস করে দিয়েছি। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন চেক করুন, অথবা ওপরে দেখুন আই বাটন আসছে, আই বাটন থেকে কী কী প্রশ্ন দিয়েছি অবশ্যই একবার দেখে নেবেন। আজকে যে প্রশ্ন ডিসকাস করব যে অধ্যায় থেকে, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য, সেরকম প্রশ্ন কিছু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বয়েলের সূত্র বিবৃত করো, ব্যাখ্যা করো এবং এর গাণিতিক রূপ লেখো। অবশ্যই পিভি সমান কনস্ট্যান্ট এট লিখতে হবে। এবং এখান থেকে একটা জিনিস বলছি, এখান থেকে কিন্তু লেখচিত্র, যত রকম লেখচিত্র হয় লেখচিত্র কিন্তু অত্যন্ত ভালোভাবে করে যাবে। এটাকে ভিভিআই কোশ্চেন মার্ক দিলাম, কারণ প্রচুরবার পরীক্ষায় পড়েছে এমন একটি প্রশ্ন, তাই অবশ্যই ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে প্রশ্নটা কনসেপচুয়াল প্রশ্ন, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্স মানে বিগত বছরে পড়েছে, কনসেপ্ট থাকতে হবে। কিভাবে ভলিউম মানে আয়তনের সঙ্গে চাপের পরিবর্তন ঘটে সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে, সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে যখন ওঠে সেই সময় আয়তনে বৃদ্ধি পায় কেন? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু কনসেপ্টের প্রশ্ন। ডেফিনেটলি কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে বা কোনো অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, পরবর্তী ভিডিওতে সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদের কাছে ডিসকাস করে দেবো, অ্যান্সারটা ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই সেটা কিন্তু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চতুর্থ যে প্রশ্নটা অবশ্যই ইম্পর্টেন্ট, বয়েলের সূত্র যেমন ইম্পর্টেন্ট, চার্লসের সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট হয়। চার্লসের সূত্র বিবৃত করো, গাণিতিক রূপ অবশ্যই লিখবে, লেখচিত্র সঙ্গে কিন্তু করবে। আমি আবার বলছি, বয়েল এবং চার্লসের সূত্রের সঙ্গে লেখচিত্র ডেফিনেটলি করবে। এবং এখান থেকে একটা প্রশ্ন প্রচুর পরিমাণ পড়ে, 1 নম্বরের একটি প্রশ্ন সঙ্গে জুড়ে দেওয়া হয়, পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো, অত্যন্ত ভালো করে যাওয়ার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্ন, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অত্যন্ত ভালো প্রশ্ন, ভালো করে যাবে। আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, এদের মধ্যে পার্থক্য লিখবে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কি, অবশ্যই পার্থক্য, 2টি বা 3টি মুখস্থ রাখলেই যথেষ্ট। চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 7-এর দিকে, বয়েল এবং অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো, অর্থাৎ পিভি সমান RT, এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলতে পারে, অথবা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় স্থাপন করতে বলতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার মাধ্যমিক পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আকারে পড়েছে বিগত বছরের প্রশ্নাবলী, ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্কিং করলাম। এখান থেকে একটা জিনিস কিন্তু করে রাখবে, পিভি সমান RT, এখানে R-কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, এই R-এর একক এবং মাত্রাটা কিন্তু অবশ্যই করে রাখবে, ছোট প্রশ্ন শর্ট কোশ্চেন আকারে কিন্তু বহুবার পরীক্ষায় এখন দিচ্ছে। পরের যে প্রশ্নের কথা বলবো, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো, যে কোনো 2টি লিখলেই হবে, কিন্তু মনে রাখার সুবিধার জন্য যে কোনো 4টি বা 5টি পড়ে রাখবে, কারণ পরীক্ষার হলে কিন্তু যদি ভুলে যাও তাহলে সমস্যায় পড়বে। 4টি 5টি করে রাখলে যে কোনো 2টি আরামসে মনে থাকবে। গতিতত্ত্বের স্বীকার্য, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি। 9 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, কিন্তু উচ্চচাপে থাকা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? বয়েলের সূত্রটা আদর্শ গ্যাসের জন্যই আমরা জানি, কিন্তু উচ্চচাপে যে কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? অবশ্যই প্রশ্নটা পড়বে, আবারও বলছি যে কোনো প্রশ্নে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এখান থেকে কোন কোন সূত্রের উপর গণিত আসতে পারে, এইখান চ্যাপ্টার থেকে তো অবশ্যই গণিত করতেই হবে, কারণ একটি গণিতের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একদম কনফার্ম। সেটা হচ্ছে তোমাদের কাছে একটাই সমীকরণ লিখে দিচ্ছি, P1V1 = P2V2, এই সমীকরণ থেকে আসবে, অথবা এটাকে আরেকটু মডিফাই করলে P1V1 = P2V2 / T2, এই সমীকরণটার উপর ভিত্তি করে কিন্তু সমীকরণ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ সমন্বয় রাশিমালা থেকে কিন্তু প্রশ্নের অঙ্ক আসবে। তাই এই সূত্রের উপর গণিতগুলো বেশি নয়, যদি ঠিকমতো বুঝে করো 3 থেকে 4টে গণিত করলেই যথেষ্ট, 3 থেকে 4টে গণিতের কথা বলবো, তবে কিন্তু বুঝে করবে, মুখস্থ করবে না। এগুলি ছিল গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এর আগে পরিবেশ দিয়ে দিয়েছি, এবং সাধারণ অংশে আরেকটি চ্যাপ্টার বাকি রইল, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। অবশ্যই খুব শীঘ্রই রাসায়নিক গণনার ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। চ্যানেলটিকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো। আরেকটা জিনিস, এর সংক্রান্ত শর্ট কোয়েশ্চেন পেতে গেলে তোমরা কিন্তু মাধ্যমিক.net ওয়েবসাইটে, আমাদের চ্যানেলের নাম ইউটিউব, একই নামে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা দেখবে শর্ট কোয়েশ্চেন এবং এই সমস্ত যে কোয়েশ্চেন্সের PDF তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। অবশ্যই প্রতিদিন একবার করে মাধ্যমিক.net ওয়েবসাইটটা ভিজিট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।